দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিশ সংলাপে। আপনাদের সাথে আছি আমি শামিমা দৌলা। দর্শক, আমরা জানি যে এসএমই খাত হচ্ছে অর্থনীতির প্রাণ। বিশ্ব ব্যাংকের হিসাবে এসএমই ঋণের সম্ভাব্য বাজার 26,600 কোটি টাকা, কিন্তু ব্যাংকের ঋণ কাঠামোতে এসএমই খাত অবহেলিত। তাই এ বিশাল লাভজনক খাতে ব্যাংকগুলো নজর দিচ্ছে না। বাণিজ্যিক ব্যাংকগুলো মোট বিতরণকৃত ঋণের মাত্র 18% দেয় দেশের এসএমই খাতে। এ ঋণের মাত্র 9% পায় ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান, বাকি 91% প্রতিষ্ঠানই ব্যাংক ঋণের সুবিধা বঞ্চিত। এছাড়া গত কয়েক বছরে ব্যাংকের মোট ঋণের অনুপাতে এসএমই ঋণের হার কমেছে, যা দেশের টেকসই উন্নয়নের জন্য ঝুঁকিপূর্ণ। বিশ্রংলাপে আজ আলোচনার বিষয় ব্যাংক ঋণ ও এসএমই খাত। আলোচনায় আছেন এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জামান, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ। স্বাগত আপনাদের। প্রথমে আলী জামান, আপনার কাছে আসতে চাই। এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আপনি, এই যে চিত্রটি উঠে এসেছে পরিসংখ্যান, সেটি কিছুদিন আগেই একটি সেমিনারে এই এই পরিসংখ্যানটি উঠে এসেছে। আমরা দেখছি যে এসএমই খাতে বেসরকারি ব্যাংকগুলো ঋণের ক্ষেত্রে এসএমই খাত অবহেলিত। আপনার পর্যবেক্ষণটি জানতে চাই। আপনি এসএমই অ্যাসোসিয়েশনের এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনি একটু বলবেন। ধন্যবাদ শৈমাবা, আপনাকে, জামানউদ্দিন স্যারকেও আর কি হলো অসংখ্য ধন্যবাদ। তার সঙ্গে সহযোগী হতে পেরে আমি আর কি হলো গর্বিত অনুভব করছি। আসলে বাংলাদেশের যে এসএমই খাত, এই খাতটা সবাই জানে যে এটা খুব গুরুত্বপূর্ণ, এটা জিডিপিতে ভালো কন্ট্রিবিউশন রাখে, কর্মসংস্থানও ভালো মতন সৃষ্টি করে, কিন্তু এইটার জন্য যে করণীয় বিষয়গুলো, সেই করণীয় বিষয়গুলো আমাদের নীতি নির্ধারকরা কেবলমাত্র মুখেই কেবল আলোচনা করে, বাস্তবে যখন এটা প্রয়োগ করার প্রশ্ন আসে তখন কিন্তু আমরা এর বাস্তবতাটা ঠিক মতন আর কি উপলব্ধি করতে পারি না এবং আমরা এটা দেখতে পাই না। ঋণের যে ব্যাপারটা, সেই ঋণের ব্যাপারটা এসএমইর যে তিনটে উইং আছে আর কি হলো আপনার এদের যে প্রোডাক্ট, এসএমইর যে প্রধান আর কি হলো বিষয় হলো সেটা হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তারপর ফাইন্যান্সিং, তারপর হলো প্রোডাক্ট মার্কেট। এখন স্বাভাবিকভাবে ফাইন্যান্সিং ব্যাপারটাও খুব গুরুত্বপূর্ণ, তারপরেও যে কথাটা বলতে হয় সেটা হলো যে আমাদের যে এসএমই সেক্টরটা, আমাদের এখানে সবকিছু অনুকূলে থাকা সত্ত্বেও প্রোডাক্টটাকে, আপনার এসএমইর যে কার্যক্রমটা এবং এসএমইর যে পরিমণ্ডলটা, সেই পরিমণ্ডলটা ফর্মাল হয়ে ওঠেনি এখনো, ইনফর্মাল হিসেবে আপনার হলো চিন্তিত। ফর্মাল হতে গেলে যে জিনিসটা দরকার ছিল সেটা হলো যে এর জন্য পূর্ণাঙ্গ নীতিমালা যদিও আছে কিন্তু এটার বাস্তবায়ন আমরা ঠিক মতন আর কি হলো দেখতে পাই না। এর কারণটা হলো যে আমাদের লার্জ ইন্ডাস্ট্রি গুলো যেগুলো আছে, সেই লার্জ ইন্ডাস্ট্রি গুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার হলো শিল্প ঠিকই, কিন্তু মানে ঠিক প্রোডাক্ট শিল্প হিসাবে চিহ্নিত না, প্রায় সবগুলোই সার্ভিস ইন্ডাস্ট্রি অথবা প্রসেসিং ইন্ডাস্ট্রি। যে কারণে এই এই শিল্পগুলো যেটা করতেছে সেটা হলো যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, অর্থাৎ র মেটেরিয়ালস ইম্পোর্ট করার থেকে শুরু করে একদম মার্কেটিং পর্যন্ত, এর মাঝে যতগুলো কার্যক্রম সবগুলোই তারা নিজেরা একাই করতেছে। এখানে পৃথিবীর সব দেশে স্মল সেক্টরের কাছ থেকে যে আউটসোর্সিংটা লার্জ ইন্ডাস্ট্রি গুলো করে, আমাদের এখানে সেটা আমরা বিশেষভাবে আমরা দেখি না। দেখেন আর কি হলো যে, একটা উদাহরণ দিই আর কি হলো, জাপানের টয়োটা কোম্পানি, তাদের একটা গাড়ির হয়তো 13,000 কম্পোনেন্ট আছে আর কি, এর মধ্যে খুব বেশি হলে 1,000 কম্পোনেন্ট নিজেরা তৈরি করে, 12,000 কম্পোনেন্ট তারা আউটসোর্সিং করে। আমাদের এখানে কিন্তু সেই সুযোগটা কিন্তু আমাদের এসএমই গুলো আপনার সেই অর্থে আর কি হলো পায় না, বা তাদের কাছ থেকে নেওয়ার তারা প্রয়োজনীয়তা অনুভব করতে না। সেক্ষেত্রে আপনার ব্যাংক গুলা যে এই সেক্টরে তারা যে বিনিয়োগ করবে অথবা যে ঋণ দেবে সেক্ষেত্রে তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ভোগে। যদিও আমাদের স্মল সেক্টরে আমাদের ব্যাংকের যে ঋণ, সেই ঋণের 98.4% বাংলাদেশ ব্যাংকের আপনার যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান অনুযায়ী রিকভারি রেট আছে আর কি হলো। এর বিপরীতে লার্জ ইন্ডাস্ট্রি গুলো সর্বোচ্চ 78-80% তাদের রিকভারি রেট। এরপরেও ব্যাংকগুলো কেন জানি আপনার এই এসএমই গুলোকে ঋণ দেওয়ার ক্ষেত্রে
তাদের কিন্তু আপনার একটা বিমতা ছিল বাজারে আমরা কিন্তু বারবার লক্ষ্য করি আর কি এখন বছরটা হলো যে ঋণটা পাচ্ছে না কেন বা দিচ্ছে না কেন আমি মনে করি যে দিচ্ছে আপনি অবাক হয়ে যাবেন যে আমি এই ধরনের কথা বলছি কেন আর কি দিচ্ছে প্রতি বছর বাংলাদেশ ব্যাংক তাদের যে এসএমই খাতে যে ঋণ দেওয়ার টার্গেট 10 থেকে 15 হাজার কোটি টাকা বাড়ায় এবং সেই ঋণটা কিন্তু দেয় প্রশ্ন হলো যে এই ঋণটা কারা পায় আপনার যারা ইনফর্মাল এসএমই সেক্টরের আপনার হলো অবস্থান করছে আর কি তারা কিন্তু এটা কিন্তু ব্যাংকের কাছে গেলে পরে ব্যাংক বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে অজুহাতের মধ্যে মনে করেন যে ট্রেড লাইসেন্স সাবমিটেড হয়তো বা নাই হয়তো ইনকাম ট্যাক্স সার্টিফিকেট নাই ইভেন আপনার ট্রানজেকশন হয়তো সেই অর্থে আর কি হলো আপনার তারা ঠিক মতো আর কি হলো করতে পারেনি এই সমস্ত যে ব্যাংকের যে রেগুলার যে ফর্মালিটি সেই ফর্মালিটিস গুলো না থাকার কারণে এই ইনফর্মাল এসএমই সেক্টর গুলো বিশেষ করে একদম প্রান্তিক লেভেল যে সমস্ত আপনার এসএমই গুলো কাজ করে তারা কিন্তু ব্যাংক ঋণের এই সুযোগ থেকে বঞ্চিত এই সুযোগটা কিন্তু নিচ্ছে ব্যাংকও কিন্তু ঋণ দিচ্ছে কাদেরকে ঋণ দিচ্ছে দিচ্ছে ধরুন আর কি হলো বাংলাদেশে যে আপনার লার্জ যে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ গুলো আছে সেই ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ গুলোর মধ্যে আপনার হলো একটা প্রতিষ্ঠা একটা গ্রুপের হয়তো 30টা কোম্পানি আছে এর মধ্যে যাদের 30 কোটি টাকা পেড আপ ক্যাপিটালের নিচে যে কোম্পানি গুলো আছে এইগুলো এসে এখন কি হচ্ছে ওইগুলোর এসএমই দেখিয়ে ওই কোম্পানি গুলোর ঋণ দিচ্ছে পারতপক্ষে এটা কিন্তু তেলাপথায় তেল দেওয়া হচ্ছে এবং ব্যাংকের টার্গেটও ফুলফিল হচ্ছে নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে একই জিনিস নারী উদ্যোক্তা বলতে বাংলাদেশে বড় বড় নারী উদ্যোক্তাও আছে আবার প্রান্তিক লেভেলের নারী উদ্যোক্তাও আছে এখন ওরা বলতেছে যে আপনি ডাটা নিয়ে দেখেন জামাল উদ্দিন স্যার আছেন আর কি হলে উনিও মনে হলো বাংলাদেশ ব্যাংকের ডাটা নিয়ে বলবেন না হ্যাঁ দেওয়া হচ্ছে তো এবং মানে দেখেছি হ্যাঁ তবে টার্গেট তো আমরা ফুলফিল করে দিচ্ছি এইভাবে ফুলফিল আর কি হলো হচ্ছে এবং এখানেই আর কি আপনার প্রকৃত যে যাদের নিড যারা আপনার হলো মানে এটা না হলে যাদের বিজনেসটা ডেভেলপ হয় না তারা আপনার হলো বঞ্চিত হচ্ছে যাদের প্রকৃত নিড এই ঋণ না হলে বিজনেস ডেভেলপমেন্ট ডেভেলপ হচ্ছে না সেই জায়গায় তারা ঋণ পাচ্ছে না এবং অনেকগুলো কথা আপনি বললেন যে টার্গেট যে বেসরকারি ব্যাংকগুলোর যে টার্গেট সেটি পূরণ হচ্ছে না এবং ডকুমেন্টেশন পর্যাপ্ত বিষয় আপনার কাছে ফিরব তবে এই মুহূর্তে আমি বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনি আছেন আপনার কাছে শুনতে চাই যে এই যে এসএমই খাতে যে ঋণ দেবার কথা এখানে আমরা দেখছি যে 91% প্রতিষ্ঠানে ব্যাংক ঋণের সুবিধা বঞ্চিত এসএমই এবং বিতরণকৃত ঋণের মাত্র 18% দেয় দেশের এসএমই খাতে তার মধ্যে আবার 9% হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠানগুলো পায় বাকি 91% ঋণ বঞ্চিত হয় আপনার কাছে একটু প্রথমে জানতে চাই যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা কি এ বিষয়ে দেখুন বাংলাদেশ ব্যাংকের যে এসএমই যে ডেফিনেশন সংজ্ঞাটা দেওয়া হয়েছে সেই সংজ্ঞা অনুযায়ী এসএমই যেটা বললেন 29 কোটি টাকা পেইড আপ ক্যাপিটাল 29 কোটি টাকার নিচে আপনার যেটা বলা হয় এটা কিন্তু মেনটেন করা সেটা মেনটেন করা হয় না আপনার দেখা গেছে যে বড় বড় সাহেবরা আপনার মানে টু বিগ যারা টু ফেল আর টু বিগ টু জেল এদেরকে জেলও দেওয়া যায় এই ধরনের লোকরা ইম্পোর্টেন্ট নামে বড় বড় 700-800-900 কোটি টাকা আপনার লোন নিতে এসে সেখানে ক্যাটাগরি দেখাচ্ছে যে সে এসএমই অনেকগুলো এলসি খুলে একসাথে লোন ওপেন করতেছে ইম্পোর্টার এসে সেই ক্ষেত্রে আপনার এটাকেও কিন্তু এসএমই ডেফিনেশন করতে পেরেছে এখনো পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের যে এসএমই যে ডেফিনেশন এটা ক্লিয়ার কাট কোনো ক্লারিফিকেশন নাই এবং যেটা আছে এটাকে মিস ইউজ করার জন্য যথেষ্ট সুযোগ আছে এবং ব্যাংকের কর্মচারী যারা তারা মানে ছোটগুলোকে ছোটখাটো লোন না দিয়া বড় সাহেবদেরকে লোন দেওয়ার জন্য অভ্যস্ত কারণ ওখানে ওনাদের ইনকাম আছে ওনারা এবং ওনারা ফেভার পায় ওনারা প্রমোশনের ক্ষেত্রে ওরা তাদের জন্য তদবির করে এমডি হওয়ার জন্য তারা তদবির করে এদেরকে যে কারণে তাদেরকে কিন্তু বিভিন্ন নামে বেনামে এই লোনগুলো দেওয়া হয় এটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে সীমিত সংখ্যক লোকজন এটি দিয়ে এদেরকে এটা দমন করা যাবে না বাংলাদেশ ব্যাংকের কিছু লোক আপনার এই সমস্ত বোর্ড গুলাতে যাদেরকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে দেওয়া হয়
এটা সম্পূর্ণরূপে অকার্যকর এবং এটাকে এই লোকগুলাকে ভালো লোকগুলাকে ওখানে নিয়ে এদেরকে নষ্ট করে ফেলানো হচ্ছে এবং তাদেরকে যে ওই বোর্ডে অবজারভার হিসেবে দেওয়ার পরে হি বিকামস পার্ট অফ দ্য প্রবলেম ওই ব্যাংকের যে সমস্ত অনিয়ম আছে সেই অনিয়মের সাথে উনি কিন্তু জড়িত হয়ে পড়ে যে কারণে বাংলাদেশ ব্যাংকের যে ইন্টারভেনশন যেটা এটা ইফেক্টিভ না এখনো পর্যন্ত ইফেক্টিভ হয় নাই এবং এই ডেফিনেশনে ক্লিয়ারলি ডিফাইন করে দেওয়া উচিত ক্লারিফাই করে দেওয়া উচিত এত টাকার ভিতরে বহু ইম্পোর্টার আছে চট্টগ্রাম বন্দর দিয়ে ইম্পোর্ট করে আনতেছে চালনা বন্দর দিয়ে ইম্পোর্ট করে আনতেছে যেটা দেখা গেছে যে সে অনেক বড় বড় ব্যবসায়ী তারা ছোটখাটো ওই এলসি এই সমস্ত কোম্পানি উনি যেটা বললেন যে তাদের যে গ্রুপ অফ কোম্পানির মধ্যে ছোট্ট একটা কোম্পানি রাখে এটাকে এসএমই এর ভিতরে ঢুকে রাখে যে কারণে মূল এসএমই যারা তারা কিন্তু এই বেনিফিট পায় না এবং ওমেন এন্টারপ্রেনারদের কথা যেটা বললেন আমি ব্যাংকের চেয়ারম্যান থাকা কালে আপনার ওমেন এন্টারপ্রেনারদের জন্য আলাদাভাবে কয়েকটা আমি মিটিং করেছি ওয়েবিনার করেছি এবং দেখা গেছে যে ওমেন চেম্বার অফ কমার্সের এই যে একজন প্রথম মহিলা উনি আসেন উনি বললেন যে আমি ওনাকে বললাম যে আপনি অর্গানাইজ করুন সিলেট ময়মনসিংহ রাজশাহী বিভিন্ন জায়গায় আমরা এটা করার চেষ্টা করেছি কিন্তু ব্যাংকের ম্যানেজাররা দে আর নট ইন্টারেস্টেড এদেরকে গাইড দিয়ে ঢুকতে দেয় না ওমেন এন্টারপ্রেনার যারা চিড়াগাঙ্গে একটা মানে আপনার ওয়াটসঅ্যাপ ব্রাঞ্চে এক লোককে পাঠানো হলো মানে এক মহিলা গেলেন উনি মিটিং অ্যাটেন্ড করছিলেন উনি গেলেন ওনার ওখানে ঢুকতেই দিতেছেন তখন আমাকে উনি বাইরে ফোন করলো যে এরকম আমি তো ঢুকতে পারতেছি তখন আমি ম্যানেজারকে ফোন করলাম তারপরে ওনারে আবার রিক্সা থেকে ডাকিয়ে আনি এখানে আমি চেয়ারম্যান যদি তাকে ফোন করতে হয় তাহলে বলেন এই কি অবস্থা এরা এই ব্যাংকারদেরকে দিয়ে আপনি এসএমই চালাবেন ইম্পসিবল ইম্পসিবল এগুলোর নামে মাত্র খালি আপনার বসে থাকে ওই বড় বড় ওই ডিপোজিট যেমন গ্রামের ডিপোজিট যেগুলো গ্রামের থেকে যে ডিপোজিট গুলো আনে সেটাকে যদি অ্যাডভান্স ডিপোজিট রেশিও যদি ক্যালকুলেশন করেন আমি একটা ব্যাংকের একটা রিপোর্ট করতে যাই আর দেখা গেল যে টাইম আপনি বলছিলেন যে এসএমই এর যে ডেফিনিশন আছে একটু আপনি সেই ডেফিনিশনে মিসইউজ করবার অনেক সুযোগ আছে ডেফিনিশনটা ক্লিয়ার না কেন এবং এই মিসইউজ হবার যে সুযোগ রয়েছে এখানে সমস্যাটি কি যে কেন ডেফিনিশন ক্লিয়ার করা হচ্ছে না আপনার আপনার গ্রামের ডিপোজিট তো মিনিমাম 80% গ্রামে ব্যবহার করা উচিত সেটা তারা করে না ওই জায়গা থেকে আনিয়া এটা শহরের যে ডিফল্টার যারা আছে তাদের পেটের মধ্যে ঢুকাচ্ছে তার মানে কি এইখানে এসএমই এর ব্যাপারে সরকারের উদ্যোগনা কর্তৃপক্ষের যে সিরিয়াসনেস এটা বিন্দুমাত্র রিফ্লেকশন ব্যাংকের ডাউন লেভেলে নাই এবং সেই ক্ষেত্রে আপনার এটা অনেকগুলো অনেক ব্যাংকেই বলতেছে এবং প্রাইভেট ব্যাংকের মালিকরা যারা তাদের মালিকদেরকে তাদের সহযোগী প্রতিষ্ঠানকে লোন দেওয়ার জন্য অথবা তারা অন্য ব্যাংকের থেকে লোন নেয় এবং একজন আরেক ব্যাংকের থেকে লোন নিতেছে নিলে তখন ওনাকে ওখানে সাপোর্ট দেওয়া কিন্তু এখানে তো এসএমই এন্টারপ্রেনারশিপে যারা আছে তাদের তো সেই অর্থের শক্তি নাই এবং তারা কোনো ব্যাংকের বোর্ডে বসেন যে কারণে তারা এই সাপোর্ট পাবে কি করে এটা তো সব হলো আপনার বড় সাহেবদের জন্য এই ব্যাংকগুলো তৈরি করে 60টা ব্যাংকের মধ্যে দেখেন আপনার যে ডাটাতে আগে দিছে আরো করুন অবস্থা এই ডাটা যেটা কোথা থেকে কালেক্ট করছেন আপনারা জানি না এই ডাটার পরিমাণ আরো খারাপ আরো খারাপ ইন রিয়ালিটি যদি আপনি চেক করেন ডক্টর জামালউদ্দিন আপনার কথা শুনছিলাম অনেক কিছু উঠে এসেছে আরও শুনবো আপনার এই বিষয়ে আপনার বক্তব্য এই মুহূর্তে নিয়ে নিতে হচ্ছে একটি বিরতি বিরতির পর ফিরবো বাকি আলোচনা দর্শক সাথেই থাকবেন দর্শক বিরতির পরে আবারও ফিরে এলাম বিশ্রংলাপে আমরা কথা বলছিলাম ব্যাংক ঋণ ও এসএমই খাত প্রসঙ্গে বিরতির আগে শুনছিলাম ডক্টর জামালউদ্দিন আহমেদের কথা এবার আমি এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জামান আপনার কাছে আসতে চাই আপনি আপনি বলছিলেন যে অনেকগুলো প্রসঙ্গ তুলে নিয়ে এসেছিলেন যে যারা এসএমই তাদের
তাদের ডকুমেন্টেশনে সমস্যা আছে, কাগজপত্র ঠিক মতো নেই, টিআইএন সার্টিফিকেট এবং অন্যান্য যেই সমস্ত কাগজ লাগে ঋণ পাবার ক্ষেত্রে সেই কাগজপত্রগুলো নেই। এই বিষয়ে যারা এসএমই তারা তো খুবই ইনফর্মালভাবেই শুরুর দিকে কাজ শুরু করে। এই আপনি এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, আপনারা এই জায়গাটি নিয়ে, এই যে যাদের ডকুমেন্টেশনের সমস্যা আছে, যারা জিনিসগুলো বোঝে না, এই নিয়ে কোনো প্রশিক্ষণ, সচেতনতা, তাদেরকে তাদের দক্ষতা বৃদ্ধিতে আপনার আপনাদের কোনো ভূমিকা আছে কিনা, কোনো উদ্যোগ আছে কিনা এবং সামনে চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। অবশ্যই, হ্যাঁ, এইটা তো মূলত আমাদের যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন থেকে আমরা নিয়মিত ভাবে, আমরা মোটামুটি ভাবে এবং আমাদের দেশব্যাপী মোটামুটি ভাবে একটা আমাদের স্ট্রাকচার আছে, আমরা চেষ্টা করতেছি যে এই যে ক্ষুদ্র বা প্রান্তিক ট্রেড লাইসেন্স বা ইনকাম ট্যাক্সের বিষয়টা নিয়ে তারা একটু ভাববে। এখন প্রথমেই যদি একটা ব্যবসা শুরু করতে গিয়ে যাদের ভেঞ্চার ক্যাপিটালের প্রয়োজনটা সবার আগে, সে ভেঞ্চার ক্যাপিটাল কালেকশন করবে না 5000 টাকা প্রথমে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেবে আর হলো আপনার 10000 টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করবে? এইখানে কিন্তু তারা কিন্তু আপনার হলো শুরুতে কিন্তু এই ধাক্কাটা খেতে হচ্ছে তাদের। দ্বিতীয় যে জিনিসটা সেটা হলো যে ব্যাংক তাদেরকে বলতেছে যে এই কাগজগুলো যতক্ষণ না পর্যন্ত তুমি না নিয়ে আসতে পারতেছো, ফুলফিল করতে পারতেছো, ততক্ষণ পর্যন্ত আমরা তোমাদের সঙ্গে কথা বলবো না। এইরকম একটা অবস্থায় আমাদের এফবিসিসিআই থেকে একটা প্রস্তাব ছিল এবং সেখানে বলা ছিল যে এফবিসিসিআই বা স্থানীয় চেম্বার বা আমাদের মতন যারা অ্যাসোসিয়েশন আছে তারা যদি গ্যারান্টর হয়। দেখেন, এতগুলো কিন্তু ফর্মালিটিস এর প্রয়োজন পড়ে না, বা কারণ আপনার এসএমই ক্ষেত্রে যে ঋণটা দেয়া হয় সেই ঋণটা কিন্তু অ্যামোটাইজ সিস্টেমে দেয়া হয়, এমনকি ওয়ার্কিং ক্যাপিটালটাও আপনার অ্যামোটাইজ সিস্টেমে দেয়া হয়, যেটা হওয়া উচিত ছিল সিসি বা ওডি সিস্টেমে আর কি। হলো অর্থাৎ আমার যদি ওয়ার্কিং ক্যাপিটাল কখন দরকার পড়ে, আমার হয়তো একটা মাল ইম্পোর্ট করলাম অথবা একটা মাল কালেকশন করার দরকার, মালটা বিক্রি হয়ে গেলে পরে আমার টাকাটা যখন আইডল থাকবে আমি কিন্তু ব্যাংকে এটা দিয়ে দিতে পারি, তখন কিন্তু আমার সুদ কার্ড মানে হলো আর ই হবে না, কাউন্ট হবে না। কিন্তু না, আমাকে 5 বছরের জন্য চুক্তি করতে হতে হবে, সুদ অ্যাডভান্স আপনার হলো নির্ধারণ হবে, তার এগেনস্টে কিস্তি আর কি হলো করা হবে। এখন যে কারণে ব্যাংকও কিন্তু এটা কিন্তু ভালো বোঝে এবং যে কারণে ব্যাংক কিন্তু এসএমই খাতে ঋণ দিতে আগ্রহী, রিকভারি রেটও ভালো, কিন্তু সাধারণ যারা আপনার এসএমই বা প্রান্তিক এরা কিন্তু এই বিষয়টা কিন্তু তারা কিন্তু তাদের জন্য কিন্তু এটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে এবং তাদের ওই যে কাগজপত্র এবং তাদের যে আপনার হলো ব্যাংকিং যে ডকুমেন্টস, এই ডকুমেন্টস গুলো তারা ঠিক মতন আর কি হলো তারা কিন্তু জোগাড় করতে পারছে না আর কি হলো। এখন এইরকম একটা অবস্থায় যদি গ্যারান্টি একটা সিস্টেম হতো, আর গ্যারান্টর কিন্তু আমাদের গ্যারান্টর লাগেও না, কিরা কেন জানেন, জামাল স্যার আর কি হলো যে এটা জানবেন ভালো করে, সেটা হলো যে আপনার যখন খেলাপি হয় একটা বড় প্রতিষ্ঠান তার মামলাটা যায় অর্থ ঋণ আদালতে, ওইটা যখন হাইকোর্ট পর্যন্ত শেষ করে আসতে 20 বছর সময় লাগে, তাদের কাছ থেকে ঋণকাল মানে আপনার আদায় সম্ভব হয় না। কিন্তু আমার কাছ থেকে যে ঋণটার এগেনস্টে ডকুমেন্টস তৈরি হচ্ছে, চার্জ পেপার তৈরি হচ্ছে, সেখানে কিন্তু বলা হচ্ছে যে তোমার পার্সোনাল গ্যারান্টার দিতে হবে এবং কোলাটারালের পাশাপাশি, এবং সেখানে কার কাছ থেকে নিচ্ছে, আমি যদি নেই তাহলে আমার স্ত্রীর কাছ থেকে, আমার ভাইয়ের কাছ থেকে, আমার বাবার কাছ থেকে, স্ত্রী যদি আপনার ঋণ নেয় তাহলে তার হাজবেন্ড বা তার ভাই বা তার থেকে নিচ্ছে, অর্থাৎ এইটার যখন মামলাটা হচ্ছে সেই মামলাটা কিন্তু এনআই একটা মামলাটা হচ্ছে আর কি, এবং তার এগেনস্টে 6 মাসের মধ্যে তার জেল জরিমানা হয়ে যাচ্ছে আর কি। এবং এইখানে এত সমস্ত বাইন্ডিংস থাকার সত্ত্বেও আমি বুঝি না যে ব্যাংকগুলো এই প্রান্তিক লেভেলে বা ক্ষুদ্র লেভেলে কেন আর কি হলো আপনারা কোনো ইনিশিয়েটিভ নিচ্ছেন কিনা এই জাতীয় কোনো প্রোগ্রাম? আমাদের যে অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন ছাড়াও বাংলাদেশে এসএমই সেক্টর নিয়ে কাজ করে অন্তত আরো 10টা অ্যাসোসিয়েশন, এবং আমার জানা মতে তাদের সদস্যদের, এবং সেই সদস্যদেরকে আপনার হলো অ্যাওয়ার করা,
বা ব্যাংকিং লাইনে ঋণ নিতে গেলে যে যে ডকুমেন্টস প্রয়োজন এবং তাদের যে ট্রেনিং বা ইত্যাদি আমরা কিন্তু আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে কিন্তু আমরা করে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ডক্টর জামালউদ্দিন আহমেদ। আপনার কাছে একটু শুনতে চাই যে এই এসএমই খাতে আমাদের অর্থনীতিতে তাদের ভূমিকা কতখানি, কতখানি তাদের শেয়ার রয়েছে, এটির কোনো পরিসংখ্যান আছে কিনা আপনার কাছে? তাদের বিরাট ভূমিকা আছে, যেটা রেকগনাইজ না, ক্যালকুলেট করা হয় নাই। কিন্তু লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রে আপনি যে চিত্রটা প্রথমে তুলে ধরলেন এটা খুবই দুঃখজনক, এবং সেটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী যে কর্তৃপক্ষ ওনারা আছেন, ওনারা কিন্তু চান যে আমাদের দেশে মানে আপনার এই যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ গুলো বাড়ার জন্য তাদের ব্যাপারে কিন্তু অত্যন্ত সচেতন, এবং এটার ব্যাপারে বিভিন্ন নীতিমালা গুলাও করা হয়েছে। সেই নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব যাদের, ওনারা সেটা করতেছেন। একদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেমন আপনার ধরেন কৃষি ব্যাংক কৃষি ঋণের ক্ষেত্রে কাজ করতেছেন, তাদেরও হাজার রকম সমস্যা আছে, এবং সেখানে আপনার ধরেন এসএমই গুলাও তারাও রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলাও কিন্তু এসএমই গুলোর জন্য দায়িত্বশীল, এবং প্রাইভেট সেক্টরে যে ব্যাংক গুলো আছে ওনারাও কিন্তু লোক দেখানো অনেক কিছু করতেছে দেখাইতেছে। কিন্তু ইন রিয়ালিটি এদেরকে সত্যিকার অর্থে যদি আমরা তো বাঙালিরা কিন্তু ব্যবসায়িক জাত ছিল এক সময় আপনার বাংলাদেশের লোক 1970-69 দিকে 68 দিকে, তখন কিন্তু আপনার শিল্পপতি ছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্রগুলা এই শিল্প কারখানা গুলো বড় গুলাকে রাষ্ট্রায়ত্ত করা হলো, তারপরেই কিন্তু বিকাশ হতে শুরু হলো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর। এই যে ছোটখাটো ইন্ডাস্ট্রি গুলা আজকে যে সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখন বাংলাদেশে আছে, এরা কিন্তু তখন এসএমই এর মতন এরকম ছোটখাটো ছিল। যেমন ফর এক্সাম্পল আজ আকিজ গ্রুপ 5,000 টাকা নিয়ে আরম্ভ করছে ব্যবসা, সে আকিজ গ্রুপ এখন কত বড় হয়েছে। তার মানে কি এই সমস্ত ছোট ছোট স্মল মিডিয়াম এদেরকে মধ্যে দিয়েই তো এদের মধ্যে তো 10-15 বছর পরে এরাই তো বিগ ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবে, অথবা 20 বছর পরে, এবং যারা টিকে থাকবে। তো সেই ক্ষেত্রে এদেরকে যদি আপনি টিকে না রাখেন তাহলে হবে কি ভবিষ্যতে যে আপনার যে ইন্ডাস্ট্রিয়াল যে ব্যাকগ্রাউন্ড যে এন্টারপ্রেনারশিপ যে ব্যাকগ্রাউন্ড এটা দুর্বল থেকে দুর্বলতর হবে, এবং তারা যদি সুযোগ না পায় আর প্রাথমিক পর্যায়ে ব্যবসায়ের প্রাথমিক পর্যায়ে সরকারি সাপোর্ট এবং রেগুলেটরি সাপোর্ট এগুলো সব দরকার হয়। যেমন আপনার কেন ট্যাক্স হলিডে দেয়, ট্যাক্স হলিডে দিচ্ছে প্রথম দিকে উনি যখন ছোট ইন্ডাস্ট্রি থাকে তখন ওই ট্যাক্সের টাকাটা উনি ব্যবহার করে পুঁজি আকারে ব্যবহার করে ব্যবসায় খাটায়, এই খাটায় আস্তে আস্তে বড় হয়, যেটা বড় হওয়ার এই বড় হওয়ার মধ্যে দিয়েই তো বাংলাদেশে এখন যে ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ গুলো তৈরি হয়েছে এবং সেই ওই জায়গা থেকে আসছে। কিন্তু এরপরে ওনারা বড় হওয়ার পরে এখন ওনারা আর কারোর বড় হইতে দিচ্ছেন না, ওনারা মিডিয়ার ইন্ডাস্ট্রিও কন্ট্রোল করে, পত্রিকাও কন্ট্রোল করে, ইন্স্যুরেন্স কোম্পানিও কন্ট্রোল করে, ব্যাংকও কন্ট্রোল করে, এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছু ওনারা কন্ট্রোল করে। ইভেন পারলে স্টক মার্কেটেও ঢুকে কোনো কোনো সময় মুদ্রা এই যে ফরেন এক্সচেঞ্জের ক্ষেত্রে যখন কোনো রকমের সমস্যা দেখা দেয় তখন এটার ব্যবসার মধ্যে ওনারা জড়িত হয়ে পড়ে। তার মানে কি এই ধরনের রেস্ট্রিকশন থাকা উচিত, দেয়ার শুড বি সাম রেস্ট্রিকশন যে একটা গ্রুপে ম্যাক্সিমাম এত থেকে ইয়ে নিতে পারবে না। সাউথ কোরিয়াতে 1996-97 সালে যখন কারেন্সি ক্রাইসিস হয় তখন কিন্তু এই সমস্ত গ্রুপ অফ কোম্পানি সব দফাস করে পড়ে গেছে, তখন আবার তাদেরকে উদ্ধার করার জন্য IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের লোন নিয়ে তাদেরকে উদ্ধার করছে। কিন্তু এসএমইর ক্ষেত্রে এসএমইর একটা লোক যখন পড়ে যাচ্ছে তাকে তো কেউ রেস্কিউ করার জন্য আসে না, এবং তাকে তাদেরকে রেস্কিউ করার জন্য যদি আসে গভর্নমেন্ট যদি এখানে দাঁড়ায় এবং সরকারি ব্যাংক প্রাইভেট ব্যাংকের কাছে আমি দাবি করি না কিন্তু তারাও করা উচিত, এটা হলো তাদের নৈতিকতার কারণ। আর রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো তো গভর্নমেন্ট এখানে কমিটেড যে এদেরকে হেল্প করার জন্য একটা ডিপার্টমেন্ট প্রত্যেকটা ব্যাংকে একটা ডিপার্টমেন্ট, এটা হলো নামে মাত্র এসএমই বিভাগ লোন বিভাগ, আসলে মানে বড় বড় জালিয়াত ইম্পোর্টারদেরকে তারা ইয়ে করে যে টাকাগুলো রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলো কমিটেড এই এসএমই এসএমই খাতে লোন দেবার জন্য। আমি শুনতে চাই বেসরকারি খাতের বেসরকারি খাত বেসরকারি যে ব্যাংকগুলো, আমি একটু প্রশ্নটি করি বেসরকারি ব্যাংকের জন্য কি ধরনের নির্দেশনা আছে, কি পরিমাণ ঋণ দেবার নির্দেশনা আছে বাংলাদেশ ব্যাংক থেকে, এবং যারা মানছে না
তার জন্য কি ধরনের শাস্তির বিধান বা শাস্তির বিধান আদৌ আছে কিনা এই প্রশ্নটি আপনার কাছে রেখে যাচ্ছি বিরতির পরে এসে শুনব এই উত্তর দর্শক এখন এ পর্যন্তই বিরতির পরে আবারো ফিরব বাকি আলোচনার সাথেই থাকবেন দর্শক বিরতির পরে আবারো ফিরলাম বিশ সংলাপে আমরা কথা বলছিলাম ব্যাংক ঋণ ও এসএমই খাত প্রসঙ্গে বিরতির আগে ডক্টর জামালউদ্দিন আহমদ আপনার কাছে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে বেসরকারি ব্যাংকগুলোর জন্য কি ধরনের নিয়ম আছে নীতিটি কি যে কি পরিমাণ ঋণ দিতে হবে এসএমই খাতে ঋণে কত শতাংশ দেবার নিয়ম আছে এবং যদি সেটির ব্যত্যয় হয় তাহলে বাংলাদেশ ব্যাংক থেকে তাদেরকে বাধ্য করবার বা কোনো ধরনের শাস্তির বিধান আছে কি না যদি থাকে সেটি কি আসলে সরকারি মালিকানাধীন এবং আপনার অবগতির জন্য জানাচ্ছি যে সরকারি মালিকানাধীন এবং বেসরকারি মালিকানাধীন এসএমই লোন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কোনো ডিফারেন্স নাই পার্থক্য নেই সবার জন্য একই নিয়ম এবং এখানে সরকারি ক্ষেত্রে যেটা হয় সরকারের লোকগুলো আপনার যাদেরকে দেয় তাদের বড় বড় ব্যাংক তো এরা বড় সাহেবদেরকে লোন দেয় ছোটগুলোকে দিতে চায় এবং এদের যে এসএমই যে ডেফিনেশন বিগিনিং ফ্রম বাংলাদেশ ব্যাংক থেকে যে ডেফিনেশন দিয়েছে এটা কনফিউজিং এবং সেখান থেকে আপনার যে কোনো লোককে ছোটখাটো কোম্পানি বানায় যে কোনো লোক আপনার উনি একটা গ্রুপ অফ কোম্পানির মালিক উনি আরেকটা কোম্পানি বানাইলো ছোট একটা এসএমই জাতীয় সেটা দিয়ে উনি ইম্পোর্ট করতেছে হাজার হাজার কোটি টাকা সেটাতে কোনো উনি এটাতে মধ্যে পড়তেছেন না অপরদিকে বেসরকারি ব্যাংকে যেটা আছে বেসরকারি ব্যাংক হলো তারা তাদের তাদের নিজের নামে বেনামে এবং অন্যদেরকেও লোন দিতেছে অন্য ব্যাংককে লোন দিতেছে সেখান থেকে উনি নিজে লোন নেয় যেমন আপনার প্রাইভেট একটা ব্যাংক থেকে এক্স ব্যাংকের ডাইরেক্টর যিনি উনি ওয়াই ব্যাংকের থেকে লোন নিতেছে ওয়াই ব্যাংক আবার এনার থেকে লোন নিতেছে দুইজন দুইজনের পিঠ চুলকাইতেছে এটা হলো যে কারণে আপনার ওই যে এসএমই যারা তারা কিন্তু ওই ফ্রন্ট লাইনে আসতে পারতেছে না আচ্ছা যেখানে হচ্ছে বড় প্রতিষ্ঠানগুলো এমনিতেই লোন পাচ্ছে যেহেতু তাদের যোগাযোগ ভালো আবার এসএমই এর জন্য বরাদ্দ যে লোন সেটিও আবার গ্রুপ অফ কোম্পানির ছোট আপনি বলছেন যে এসএমই গ্রুপ অফ কোম্পানির একটি প্রতিষ্ঠানকে এসএমই দেখিয়ে নিচ্ছে এই ক্ষেত্রে কোন মানে এই জিনিসগুলোকে মনিটরিং করবার জন্য বাংলাদেশ ব্যাংকের কোনো জি এটা ইনভেস্টিগেট করে বাইর করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে দুই সেক্টরে যখন ডিসিপ্লিনারি অ্যাকশন নেবেন যখন ধরুন বাংলাদেশ ব্যাংক যে ব্যবস্থা তার নিয়েছে যে ফরেন কারেন্সি নিয়ে যারা অপব্যবহার করছে তাদের ছয় জনকে বাইর করছে না অন্তত 6,000 লোক বাইর করা সম্ভব এই জাতীয় কাজে জড়িত তাহলে দেখবেন যে কারেন্সির প্রবলেম কিচ্ছু থাকবে না সব সোজা হয়ে যাবে এরা সিধা হলে এরা সব অনেক লোকেই কিন্তু আপনার কারেন্সি যে এখনকার যে ডলার নিয়ে ওরা যাদের যাদের এই ব্যবসা না তারা এখন এই ব্যবসা নিয়ে নামছে এবং স্টক মার্কেটে যারা আছে তারা এখন কারেন্সি মার্কেটে নামছে এটা যে ধ্বংস করার জন্য এবং সেটা আপনার স্টক মার্কেটে তো খাইছে এখন এটারও খাবে তারা এই খাওয়ার জন্য তারা নামছে এবং তাদেরকে যদি আপনি প্রতিহত না করেন তাহলে কিন্তু এই কাজটা চলতে থাকবে এবং সেটা কোনো সময় সত্যিকার অর্থে সরকারের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা বাস্তবায়ন হবে সেটি বাস্তবায়ন হবে না আলী জামান এসএমই ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আপনার কাছে শুনতে চাই যে এসএমই খাতে বর্তমানে বাংলাদেশে কি পরিমাণ কর্মসংস্থান কোন ধরনের পরিসংখ্যান আপনার কাছে আছে কিনা হ্যাঁ আছে পরিসংখ্যান আছে এবং এই পরিসংখ্যানটা আমরা সিপিডির সঙ্গে ক্রস ম্যাচিং করেছিলাম এবং সেখানে গতকালকে গত পরশু দিন আপনার একটা সেমিনারে বিস্তারিত হয়েছিল সেখানে সিপিডির একজন ফেলো আর কি হলো আলোচনা করেছিলেন এবং সেখানে আর কি হলো যে তথ্যটা এসছে সে তথ্যটা হলো যে আমাদের টোটাল জিডিপি 25% আপনার হলো যে কন্ট্রিবিউশন আছে এসএমই খাতে এবং 80-82% কর্মসংস্থান আমরা ফর্মাল এবং ইনফর্মাল এসএমই থেকে আর কি হলো বাংলাদেশে হয়ে থাকে কিন্তু মজার কথা হলো এই যে এইখান থেকে যে সহযোগিতা গুলো পাওয়ার মানে বিষয়টা আছে বিশেষ করে আমাদের প্রোডাক্ট মার্কেটিংটা যদি আমরা যদি ঠিক মতন যদি করতে পারতাম হ্যাঁ সেক্ষেত্রে আমাদের তো আগে যে প্রোডাক্ট মার্কেটিং এর যে প্রবলেমটা ছিল আমাদের প্রতিদ্বন্দ্বিতা ছিল আমদানি পণ্যের সঙ্গে এখন দেখা যাচ্ছে যে স্থানীয়ভাবে যে সমস্ত গ্রুপ অফ কোম্পানিগুলো আছে তারা সমস্ত এসএমই পণ্যগুলা তারা নিজেরা প্রোডাকশন করছে আমি অন্যায় কিছু দেখি না হয়তো এর মধ্যে কিন্তু এখানে একটা আনাথিকাল ব্যাপার আছে দ্বিতীয় যে ব্যাপারটা আছে সেটা হলো কম্পিটিটিভনেস
অর্থাৎ আপনার হলো যে প্রতিযোগিতা সক্ষমতা, এই প্রতিযোগিতা সক্ষমতা আপনার হলো একটা বড় প্রতিষ্ঠানের যে বিজ্ঞাপনের বাজেট, আর আমাদের টোটাল আপনার কোম্পানির বা আপনার প্রতিষ্ঠানের বাজেট দেখা গেল যে তাদের বিজ্ঞাপনের বাজেটই বেশি। এখন সেই ক্ষেত্রে আমাদের সরকারি কিছু সহযোগিতার প্রয়োজন আছে, বিশেষ করে এইটা ওভারকাম করার জন্য সরকারেরই আইন আছে। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আজ অব্দি বহু আইন কানুন হয়েছে, এবং আপনি বলে একটা জিনিস জানেন যে বাংলাদেশের একটা সংবিধান আছে, সেই সংবিধানে এখনো পর্যন্ত সমাজতন্ত্র কথাটা লেখা আছে। যে কারণে এই নীতিমালাগুলো বলেন আর যে সমস্ত আইন কানুন বলেন তার সঙ্গে সংগতি রেখেই করা হয়। 2012 সালে যে প্রতিযোগিতা আইনটা করা হয়েছে সেটা কিন্তু স্মল সেক্টরের সেফটির জন্য, কিন্তু এটার কোনো প্রয়োগ নাই। বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতা কমিশন আপনার হলো যেটা আচ্ছা এসএমই খাতের এই মুহূর্তের একেবারে চ্যালেঞ্জটি কি সেটি একটু বলবেন আপনার কাছে, আপনি একটু প্রশ্ন এসএমই খাতের চ্যালেঞ্জটি কি এই মুহূর্তের? চ্যালেঞ্জ হলো আমাদের প্রধান লক্ষ্য হলো যে আমাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স, এটা আমাদেরকে আর কি হলো নিশ্চিত করতে হবে, বিশেষ করে প্রান্তিক লেভেলের এবং ক্ষুদ্র লেভেলের প্রকৃত যারা আপনার হলো এসএমই আছে। দ্বিতীয় হলো এদের প্রোডাক্ট মার্কেটিং করার ক্ষেত্রে যে মানে সক্ষমতা, প্রতিযোগিতা সক্ষমতা যে বড় বড় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আমরা বেড়ে উঠতেছি না, এইটা 2012 সালের আইনটাকে বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, যে প্রতিযোগিতা সক্ষমতায় বড় কোম্পানিগুলোর সাথে এসএমইরা পারছে না, এবং এসএমইর জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে গ্রুপ অফ কোম্পানিগুলোর নতুন কোম্পানি খুলে সেই সুযোগগুলো তারা নিয়ে নিচ্ছে, এবং জি আপনারা যেটি হচ্ছে যে কম্পিটিটিভনেসে আপনারা টিকতে পারছেন না, এবং 2012 সালের যে নীতিমালাটি হয়েছে সেটি বাস্তবায়নের কথা আপনি বলছেন। আমি ডক্টর জামালউদ্দিন আহমেদ আপনার কাছে বলতে আপনার কাছ থেকে জানতে চাই, এই যে বলছিলেন যে এসএমই খাতের যে তারা বড় কোম্পানিগুলোর সাথে বিজ্ঞাপনে টিকতে পারছে না এবং এসএমই কে গ্রো করতে দিচ্ছে না বড় কোম্পানিগুলো, তারা নিজের তারা সক্ষমতার দিক থেকে তারা যথেষ্টই ক্ষমতাশালী, সেক্ষেত্রে আবার এসএমইদের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো নিচ্ছে, এবং 2012 সালের সেই নীতিমালা বাস্তবায়নের কথা বলছেন কম্পিটিটিভনেস অর্জনের জন্য। আপনার কাছে এই মুহূর্তে জানতে চাই যে এই যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় এসএমইর জন্য আসলে কি করণীয় সরকারের পক্ষ থেকে, যেখানে বলছিলেন যে প্রায় 80% কর্মসংস্থানই হয়ে থাকে এসএমই থেকে এবং জিডিপির প্রায় 25% এই এসএমইর অবদান, তাহলে এটিকে বাঁচিয়ে রাখবার জন্য, এটিকে আরও সামনে এগিয়ে নেবার জন্য কি করণীয়? সামনে এগিয়ে নেওয়ার জন্য দেখেন ঠান্ডা মাথায় এটা চিন্তা করতে হবে যে সবাই সব ব্যবসা করা ঠিক না। এই লেভেলে এখন আপনি যদি আপনার বাচ্চার সাথে প্যারেন্টসরা কম্পিটিশন দেয় তখন কিন্তু বাচ্চার সার্ভাইভালের প্রশ্ন। সেই ক্ষেত্রে মানে এটা এদেরকে প্রোটেকশন দেওয়া উচিত, প্রোটেকশন দেওয়া উচিত, একজন সব ব্যবসা করতে দেওয়া উচিত না। এবং উনি যদি ব্যাংকের ব্যবসা করে ব্যাংক করেন, ব্যাংকের চেয়ারম্যান হয়ে আবার ইম্পোর্টার হইতেছে, তাহলে তো উনি ব্যাংকের মধ্যে ইললিগালি ক্ষমতা খাটাবে এবং ওনার নিয়মের বাইরে উনি ইম্পোর্ট করবে, উনি লোন স্যাংশন করবে ব্যাংকের চেয়ারম্যান থাকে। তাহলে এই যে ডিমার্কেশন লাইনটা এটাকে আপনি আলাদা করতে হবে, আলাদা করলে কারণ বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে তারা মোর আরো বড় ইয়েতে যাবে। তাই যেমন আমাদের এই আপনার অনেকগুলো হেভি ইন্ডাস্ট্রি যেগুলো মেশিনারি ম্যানুফ্যাকচারিং এর ইন্ডাস্ট্রি আমাদের দেশে নাই, এখন কিন্তু আমাদের স্টিল ইন্ডাস্ট্রিটা অনেকটা গ্রো করছে এবং জাহাজ শিল্প আমাদের যে গ্রো করছে, জাহাজ শিল্পে এক যারা করবে তারা এসে ব্যাংকের ব্যবসা করার দরকার নেই, উনি জাহাজের টাই করবে এবং সেই ক্ষেত্রে তার স্পেশালাইজেশন হবে। এইভাবে যদি আপনার নিয়মের মধ্যে রেখে দেন তাহলে দেখা যাবে যে এক একজন এক এক সেক্টরে কাজ করবে, আর এসএমই সেক্টরে যারা আছে তারা তো নতুন, তাদের ট্রেনিং লাগবে এবং তাদেরকে সাপোর্ট দিতে হবে ইনিশিয়াল স্টেজে। সেই সাপোর্টের মধ্যে দিয়ে কিন্তু জাপানের মতন দেশ সেটাই কুটির শিল্প দিয়েই কিন্তু জাপান এক্সপ্রেস সময় কুটির শিল্পের উপরে বেজ করে সেই জাপান এসএমই ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করে এখন বড় বড় হুন্দা। অসংখ্য ধন্যবাদ, আমাদের যারা ছোট ছোট শিল্প কারখানার মালিক আছে তাদেরকে যথেষ্ট পরিমাণে ফর্মাল সেক্টরে নিয়ে আসবার জন্য প্রশিক্ষণ দরকার, এবং যারা বড় শিল্প মালিক তারা যেন শিল্প মালিক হয়ে আবার ব্যাংকের মালিক না হন, এই জায়গাগুলোতে সরকারকে অনেক বেশি নজর দিতে হবে, এটি আপনাদের বক্তব্য থেকে উঠে এসেছে। দর্শক আজ এ পর্যন্ত, নতুন কোনো বিষয় নিয়ে আবার যুক্ত হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ 24 এর সাথেই থাকবেন।